এইটা ভিডিওটা দেখো আগে যেটা খুললাম ওটা নামকরণ করা যায়, আবার এটা নামকরণ একটু অন্যরকম ভাবেও করা যায়, ঠিক আছে। এটাকে প্রথম হিসাব যদি ধরি তাহলে এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়। তাহলে এটা কমপ্লেক্স পার্ট হিসাবে যদি ধরি, এটা কমপ্লেক্স পার্ট, তাহলে এটাকে তাহলে এটা অপ্রধান হয়ে গেছে। তাহলে টু হাইড্রক্সি, টু হাইড্রক্সি, এক দুই তিন চার আছে, তাহলে কি বিউটাইল, টু হাইড্রক্সি বিউটাইল, টু হাইড্রক্সি বিউটাইল, ঠিক আছে। সাইক্লো, সাইক্লো হেক্স ওয়ান ওয়ান, দেখা যাচ্ছে এটা হোক করতে পারি না, যে অবদান করে এটা আমরা কিন্তু প্রধান করতে পারি, ঠিক আছে। এবার দেখো লক্ষ্য করো এটা ক্ষেত্রে আমরা কী করতে পারি, দেখো তাহলে এটা ক্ষেত্রে আমরা আগে নিয়ম অনুযায়ী যদি করি তাহলে এটা তাহলে এটা এটা এর এর ক্ষেত্রে এর ক্ষেত্রে এটা এক, এটা দুই, তিন, চার, পাঁচ, ছয়, ঠিক আছে। লক্ষ্য করে দেখো তাহলে এক্ষেত্রে কী হবে, ফোর, তাহলে আগে এটা কত নম্বর ঝুলছে, তিন নম্বরে, তিন, একটু কমপ্লেক্স সার্ট করে নিলাম, তাহলে ফোর মিথাইল সাইক্লো হেক্সাইল, সাইক্লো হেক্সাইল বন্ধ করে দিলাম, ওয়ান কি বা প্রোপ ওয়ান ওয়েক অ্যাসিড বা প্রোপান ওয়ান ওয়েক অ্যাসিড, প্রোপান ওয়ান ওয়েক অ্যাসিড, বুঝতে পারলাম। এটা করা যায় আর আর দুটো করাচ্ছি, তারপর আমরা এক্সাম্পল দেবো, সেগুলো তোমরা বসে বসে খুব একটু পরে করবে, আর দুটো তৈরি করাই আমরা। তাহলে এটা এক, এটা দুই, এটা তিন আমরা জানি, তাহলে এটা ক্ষেত্রে এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এক দুই তিন, যেদিকে কাছে আছে সেদিকে করতে হবে, এটা এক দুই তিন চার পাঁচ, ঠিক আছে। তাহলে এটা ক্ষেত্রে কী নাম হবে আগে করলাম, তাহলে কত নম্বর ঝুলছে, তিন নম্বর, কী ঝুলছে, থ্রি এনও টু নাইট্রো, এনও টু মানে কি অবশ্যই জানি, থ্রি নাইট্রো সাইক্লো পেন্টাইল, সাইক্লো পেন্টাইল বন্ধ করে দিলাম, প্রো টুইন, টুইন ওয়ান ওয়েক অ্যাসিড, ওয়ান ওয়েক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এই ভিডিওগুলো দেখলে এবার আমরা নেক্সট মানে এটা আমরা প্র্যাকটিস করতে পারছি।